মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চ্যানেলে। তো অনেকদিন তোমাদের সাথে ভিডিও কোনো শেয়ার করা হয়নি, তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটা ছোট্ট একটা ব্লগ হবে, একটা ছোট্ট ডেইলি ব্লগ হবে, তো সবাই সাথে থেকো আর ভিডিওটা দেখতে থেকো। তো আজকে অনন্যার পরীক্ষা ছিল, ওর জন্য মাম্মামকে নিয়ে সকাল সকাল চলে গেছে। এখন 9:30 মতো বাজে, তো মাম্মামকে নিয়ে অনন্যা চলে গেছে, অনন্যার পরীক্ষা আছে বলে। আর সুমিত চলে গেছে দোকানে, আর আমি এইমাত্র চান করে আসলাম ঘরে। তো আজকে সারাদিন কী করছি কি না করছি সেটাই তোমাদের আজকে ব্লগে দেখাবো। এখন বাজে দুপুর 1টা, আর সুমিত অনন্যাকে নিয়ে চলে এসছে, অনন্যা বাড়িও চলে গেছে। ওর সাথে সাথে তেমন কথা হয়নি, কারণ খুব কষ্ট হয়ে গেছে। আজকে প্রচুর গরম পড়েছে রাস্তায়, তো অনেকটা ওদের স্কুলটা অনেকটা দূর, সেখান থেকে আস্তে আস্তে ওদের খুব কষ্ট হয়ে গেছে, অনন্যা আর সুমিতেরও। তার জন্য সেই সবটা নিয়ে ওর সাথে কথা বলা হয়নি, তো বিকেলবেলা কথা বলবো। আর এখন খাওয়া দাওয়া হলে এইমাত্র আমরা খেলাম, দোকান ফোকান বন্ধ করে এসেছি। স্যারের কষ্ট হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়েছি। এখন আমি একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে উঠে আবার বিকেলবেলা দোকান খুলবো। তো মানে খুলবো না, খুলবে বলেছে আজকে একটা জায়গায় নাকি আমাকে ঘুরতে নিয়ে যাবে। তো চলো অনন্যা দেখি কোথায় আমাকে আমাকে ঘুরতে নিয়ে যায়। যাক, কখন অনন্যারা আসবে, অনন্যা একা আসে না কোনো সময় বিকেলবেলা আসলে, তুমিদের সবাইকে নিয়ে আসে, তো ওর বান্ধবীরা সবাই আসলে। চলো দেখি কোথায় ঘুরতে নিয়ে যায় আজকে। মাম্মা তোমার বেরু হয়ে গেছে, বেরু হয়ে গেছে। মামা বাড়িটি এত তাড়াতাড়ি চলে আসলাম, তো আমার মাম্মাম বেরু করে চলে এসছে একা একা। একা একা চলে এসো, তুমি একা একা চলে এসছো মাম্মা। তো আমার মাম্মাম আজকে বেরু গেছিল, বেরু করে চলে এসছে। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, কীভাবে গেছিল বেরু করতে, কীরকমভাবে কীরকমভাবে বেরু করতে যেতে হয়? তো ওর সামনে ফোন ধরলে ও কিচ্ছু বলবে না, আর ফোনের পেছনে আও 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 করতেই থাকবে। আমার একটু কথা বলো, একটু কথা বলো। তো এখন ফোন ধরে খাবে ও কথা বলবে না, ফোন কাছে দিলেই খেয়ে নেয়। এখন খাওয়া বুঝে গেছে, ফোন হাতের কাছে দিলেই খেয়ে নেবে। তোমাকে বলেছিলাম তো তুমি দুষ্ট দুষ্ট করবা না, পরীক্ষা দিতে যাচ্ছে। দিদান বললো কেন, দিদান বললো কেন তুমি দুষ্ট করেছিল কেন বলো? আমার জান, তোমাকে একটা ফোন কিনে দেবে। ও আমার মাম্মাম সবার তো একটা ভালো কথা বলাই হয়নি, আমার মাম্মামকে একটা ফোন কিনে দিয়েছে আমার মাম্মামের মাম্মাম। মাম্মামের ফোন কই, মাম্মাম ফোন কই, তোমার ফোন ফোন কই? হ্যাঁ না, এটা তোমার ফোন না, তোমার ফোনটা কোথায়, তোমার ফোনটা, তোমার ফোনটা কোথায়? এটা তোমার ফোন না, এটা আমার ফোন, এটা আমার ফোন, তোমার ফোন কই? তো আমার মাম্মামের ফোন এখন খুঁজবো। তো এই যে আমার মাম্মামের ফোন, আইফোন 13 প্রো ম্যাক্স, যেটা আমার মাম্মামের মাম্মাম মাম্মামকে কিনে দিয়েছে। দাঁড়া একটু দেখা দে, দাঁড়া একটু দেখাতে দে, তোকেই দেবো। তো এই যে আমার মাম্মামের ফোন, যেটা মাম্মাম টিপে টিপে একটু আর ব্যাটারি রাখেনি যে গান চলবে। তো আমার মাম্মাম এই ফোনটা সবচেয়ে বেশি ব্যবহার করে খাওয়ার কাজে, তাই তো মা? মানে আমি খুলবো না, আমার সুমিতই আসছে। এখন আমি দোকানটা খুলছি, তারপরে সুমিত চলে আসবে। তো চলো আজকে তোমাদের সেভাবে আমার দোকান দেখানো হয়নি, আজকে দেখাবো চলো।
আমার মাম্মাম বমি করেছে। তো মাম্মামের একটা মাম্মাম, এই মাম্মাম না, এই মাম্মামও না, আর একটা মাম্মাম আছে, ওই মাম্মাম বলছে মাম্মাম দই তুলেছে। মাম্মাম তুমি দই তুলেছো? দই বিক্রি করবা? মাম্মাম আমা দে মাম্মাম তো চিনি করছে, এখন হচ্ছে ছোট ছোট ভালোবাসা হয়ে গেছে। পাগল রানু মন্ডলের বোন, তুমি বের বেরে যাচ্ছ, অনেক দূরে বের বেরে যাচ্ছ। এই যে এদিকে তাকাও, কোথায় আসছো বেরু বেরু? আলি আলি, আমার মামা আজকে খুব খুশি, অনেকদিন পরে এত দূরে বেরু বেরু যাচ্ছে না মা? তো ওর এখন কথা বলার মুড নেই, ও ভীষণ আনন্দে আছে, চারিদিকটা এনজয় করছে, মানে রিলস হচ্ছে। এখন ধরে ভালো জায়গা, ভালো জায়গা বলে আধ ঘন্টা ধরে হাঁটিয়ে এখন এই যে বাঁশবাগানের সামনে এনে, আর এখানে কত কিছুর একটা ফার্ম আছে, তো এর সামনে এনে বলছে এই দেখ কি সুন্দর জায়গা ভিডিও করা। এখন তেমন কিছুই ছিল না, যার জন্য আবার বাড়ি ফিরে যাওয়া লাগবে, আর দিদির কাছে আবার কালকের মতো আমাকে আবার গাল খাওয়া লাগবে, কারণ ব্লগ হচ্ছে না। তো আজকের ব্লগটাও যখন দিদিকে দেবো, দিদি সেই একই কথা বলবে, তোর সময় নেই ব্লগ কর, তাহলে কেন চ্যানেল খুলে বসে আছিস? তো গালগালি খাওয়ার জন্য আমি রেডি, আমি আজকে সব দোষ অনন্যাকে দিয়ে দেবো, যে ও নিয়ে এসেছে এই সমস্ত বিচ্ছিরি জায়গায়। মামাম এখন আবার মামা বাড়ি যাবে, যাবে মাম্মা মামা বাড়ি যাবা? বলো একটু, আঙুল খেয়েই যাচ্ছে। আমার মাম্মামের এই মাম্মামটাকে খুব পছন্দ হয়েছে। কি হয়েছে? সবচেয়ে আশ্চর্য ব্যাপার দেখেছো কেউ? কি দিচ্ছ তুমি? মানে কি দিল বুড়ো? এটা লাভ লেটার, শ্যামল শ্যামল হালদার দিল। তাহলে সাক্ষী, হ্যাঁ কি দিলা দাও বুড়ো? ওই বাইরে আবার দেখাবো না, এই দেশে না না দেখাবো না, তুমি দাও। এটা ছবিটা তুলি পাইছে তো এই পাশের দোকানের বুড়ো আমরা লাভ লেটার দিচ্ছে। এই যে বলে দাও। ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর এমন ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো রাখবেই, সবাই নিশ্চয়ই রেখেছ, আর যারা যারা করনি এখনও তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও, আর দেখা হচ্ছে পরের ব্লগে। সো টাটা, ভালো থেকো সবাই।